নামো বাজিরা আমার ভাইয়ানেরা মাও বোনেরা আমার, যখন আপনি এইভাবে আপনার আল্লাহর দরবারে তওবা করে নেবেন, আল্লাহ গো দয়াময়, যদি সাত তবাক আসমানের সমান আমার গুনাহ হয়, সাত তবাক জমিনের সমান আমার গুনাহ হয়, যত বড় সমুদ্রটা আছে এই পৃথিবীখানাকে আল্লাহ তুমি বানিয়েছো তিন ভাগ পানি বলে তুমি বর্ণনা দিয়েছো, এক ভাগ তুমি স্থল করেছো, ওই তিন ভাগ পানির সমাতুল্য যদি আমার গুনাহ হয়, কিন্তু রব্বুল আলামিন তুমি বড় দয়ালু দাতা, তোমার দয়ার কথা কোরআন বলে, তোমার ক্ষমার কথা কোরআন বলে, তোমার রহমাতুল লিল আলামিন হওয়ার কথা কোরআন বলে, তুমি রহমতের ভান্ডার হওয়ার কথা কোরআন বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছেন, আমার বান্দারা ও আমার উম্মত উম্মতিগণেরা, এখনো পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য যেন উদিত হয় নাই, অতএব এখনো পর্যন্ত যেহেতু তোবার দরওয়াজাটা খোলা আছে, ভাইজানেরা আমার জেনে রাখেন, মা ও বোনেরা আমার জেনে রাখেন, আপনার হায়াত বাকি থাকতে থাকতে যদি যেই সূর্যটা প্রত্যেক দিন আপনার পূর্ব আসমান থেকে উদিত হয় উদযাপন হয়, ওই সূর্যটা যেদিন আপনার পশ্চিম আকাশ থেকে উদিত হবে উদযাপিত হবে, সেই দিনে আমাদের সকল মানবের জন্য সকল মানুষের জন্য একেবারে তোবার দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এখনো যেন আমাদের জন্য তোবার দরওয়াজা খোলা আছে। আগামী দিনের অতীতে আমি কি করেছি ভুলে যান, অতীতের দিনগুলো আমি ফিরে পাবো না, মূল্যবান সময়গুলোকে রব্বুল আলামিন আমি নষ্ট করে ফেলেছি, ওই মূল্যবান সময়গুলো আমি যেহেতু আর ফিরে পাবো না, সেহেতু আজকের আমার আগামী দিনে যে সময়টুকু আছে ওই সময়ের মধ্যে আল্লাহর দরবারে তোবা করে কান্নাকাটি করে নেদামাতের চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে যদি আপনি একটু আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে থাকেন, খোদার কসম আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল ও মাকবুল করে নেবেন। বিরাদার, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করাটা কত বড় আপনার জন্য মূল্যবান হলো, সাত তাবাক আসমানকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে মুআলায় পৌঁছে গিয়ে আল্লাহর দরবারে পেশ করা হলো। শুনেন, ধ্যান দেন এদিকে, কথার দিকে ধ্যান দেন, রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম আবার পুনরায় ওই আপনার পাক করা নূরানি রহমতের নূরের ফারিস্তাদেরকে নূরের রুমাল দিয়ে দরুদ শরীফকে মুড়িয়ে নিয়ে সেখান থেকে পুনরায় তিনাদেরকে অর্ডার করে যাও যাও ফিরে যাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এই দরিদ শরীফগুলোকে পৌঁছিয়ে দাও। যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার একেবারে ওই দরুদ শরীফকে পৌঁছে দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের রহমতের নূরানি ফারিস্তাগণেরা আপনার নাম করে করে নামের লিস্ট সহকারে আপনার দরুদ শরীফ পাঠ করাটা রসুলের রওজা পাকে পৌঁছে দিবেন, ওই দিনের জন্য অবেরাদার বাবজিরা আমার কাল কেয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন দেখা যাবে আপনি দোজখী হয়ে গেছেন, জাহান্নামী হয়ে গেছেন, জাহান্নামের ফেরেশতারা আপনার হানা ডানা দুটোকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওই সময় রসুলের উপরে পাঠ করা আপনার এই দরুদ শরীফটা কত বড় কাজে আসবে জানেন, যে আপনার মিজানের পাল্লাটা ভারী হয়ে গিয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে ঘোষিত হয়ে গেছেন, জাহান্নামের ফারিস্তাদেরকে আপনার নামটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, এই ব্যক্তি জাহান্নামে হবে। বেরাদার, আর যেন আমার ওই জায়গায় কেউ মাসিহা বলে নেই, উপকার করার কেউ নেই, হেল্প করার কেউ নাই, সাহায্যকারী কেউ হবে না, মা থাকার শর্তেও হবে না, বাবা এত যত্ন কষ্ট করে মেহনত করে মাথার ঘামকে পা
মাথায় ফেলিয়ে বড় কষ্ট করে আপনাকে যে লালন পালন করে মানুষ করে দুনিয়াতে পেলে পোষে বড় করে দিয়েছে, তবু ওই আব্বা জান কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আপনার আমার কোন রকমের কাজে আসবে না বিরাদার। ওই সময়তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পাঠ করা দুরূদ শরীফের কাগজ খানা আপনার মিজানের দাড়ি পাল্লায় রসুল আমার রেখে দেবেন, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর আপনি জানো শুধু রসুলের উপরে দরুদ পাঠ করার ফাজিলাতে আমার রসুলুল্লাহর মেহরবানিতে তিনার ওয়াসিলাতে জান্নাত বাসি হয়ে যাবে। শুধু তাই নয় বাপজিরা, যে পর্যন্ত ওই ফারিস্তারা আর সে মোয়াল্লায় নিয়ে যায়, রহমতের ফারিস্তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আবার পুনরায় রসুলের রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত রহমতের ফারিস্তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। রব্বুল আলামিনের দরবারে বলতে থাকবেন, রব্বুল আলামিন দয়াময়, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা গুনেগার ছিল, খাতাকার ছিল, অনেক বড় বদকার ছিল তো ঠিকই, কিন্তু আপনার রাসূলুল্লাহ আমাদের মেহবুবা কা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে আপনার বান্দা ভালোবাসত, যার কারণে না আপনার বান্দা রাসূলুল্লাহর নামে দরুদ পাঠ করেছে।